ট্রেনের অগ্রিম টিকিট পেতে এবার নিজেদের সিরিয়াল নিজেরাই দিচ্ছেন টিকিট প্রত্যাশীরা। 27 তারিখের টিকিট না পেয়ে এক লাইনে আজই দাঁড়িয়ে রয়েছেন তারা। এ সময় টিকিট কাটতে এসে নানা দুর্ভোগের কথাও জানালেন তারা। শনিবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনের পঞ্চগড় দিনাজপুর রুটের কাউন্টারের সামনে যাত্রীদের সঙ্গে কথা বলে এমন দুর্ভোগের কথা জানা গেছে। সরেজমিনে দেখা গেছে উত্তরবঙ্গগামী ট্রেনের অধিকাংশ টিকিটই দুপুর 2টার আগেই বিক্রি শেষ হয়ে গেছে। গতকাল থেকে অপেক্ষার পরও আজ অনেকেই 27 তারিখের অগ্রিম টিকিট পাননি। তাই আগামীকাল 28 তারিখের টিকিট পেতে আজও গতকালের লাইনেই দাঁড়িয়ে আছেন অনেকে। সাভার থেকে আসা মোহাম্মদ ইমরান আলী জাগো নিউজকে বলেন, দিনাজপুর যাওয়ার টিকিট শুক্রবার রাত 10টায়, আজ সকালে টিকিট ছাড়ার পর 12টার আগেই তা শেষ হয়ে যায়। এখন বাসায় গিয়ে আবার আসলে কালো টিকিট পাবো না, তাই লাইনে দাঁড়িয়ে থাকার ছাড়া উপায় নাই। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও যাত্রীদের টিকিট পাওয়া নিয়ে থাকতে হয় নানা শঙ্কায়।